কোন হামলা করছে বড় বড় কে বলছি আপনি তৎপরতার সঙ্গে সেটা দেখুন না হলে কিন্তু রণক্ষেত্র তৈরি হবে তখন কিন্তু ভারত রক্ষা করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও বিরোধীদের উপর অত্যাচারের প্রতিবাদে বাম ও কংগ্রেস কর্মীদের যৌথ উদ্যোগে ভগবানগোলা থানার সামনে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকালে। সোমবার রাতে ভগবানগোলা থানার মোহাম্মদপুর অঞ্চলের 15 নম্বর বুথের নির্দল প্রার্থীর উপর আক্রমণের ঘটনার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বাম কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, সোমবার রাতে কুঠিরামপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় তৃণমূল ব্লক সভাপতি আহসানুর রহমান সহ জেলা পরিষদের প্রার্থী রিয়াত হোসেন সরকার সহ আরও তৃণমূল কংগ্রেস কর্মীরা বাম কংগ্রেস প্রার্থী ও কর্মীদের উপর আক্রমণ করেন। পুলিশের উপস্থিতিতেই এই আক্রমণ করেছে তৃণমূল বলেই দাবি বাম কংগ্রেস নেতৃত্বের। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ভগবানগোলা থানার সামনে অবস্থান বিক্ষোভ বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে।